তো আজকে আমরা দেখে নেব ভোটার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা অনলাইন থেকে কিভাবে সংশোধন করবেন আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যাদের কাছে ভোটার কার্ড রয়েছে তারা দেখবেন ভোটার কার্ডে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে একটা হলো বাংলা ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা আপনার নামের ক্ষেত্রে হতে পারে বাবার নামের ক্ষেত্রে হতে পারে ঠিকানার ক্ষেত্রেও হতে পারে প্রথমে দেখবেন আপনার নাম অর্থাৎ যার ভোটার কার্ড তার নামটা ইংলিশ স্পেলিংয়ে থাকবে তারপর থাকবে বাংলা স্পেলিংয়ে তারপর বাবার নাম থাকবে ইংলিশ স্পেলিংয়ে তারপর থাকবে বাংলা স্পেলিংয়ে তারপর ঠিকানা থাকবে ইংলিশ স্পেলিংয়ে তারপরে বাংলা স্পেলিং অর্থাৎ বাংলা লেখা তো যাদের ক্ষেত্রে ভোটার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজের সমস্যা রয়েছে সেটা নাম হতে পারে সেটা ঠিকানা হতে পারে সেটা বাবার নাম হতে পারে অর্থাৎ বাবার নামের ইংলিশ স্পেলিং ঠিক আছে বাংলা স্পেলিংয়ে ভুল রয়েছে নিজের নামের ইংলিশ স্পেলিং ঠিক রয়েছে বাংলা স্পেলিংয়ে ভুল রয়েছে বা ঠিকানাতে ইংলিশ স্পেলিংটা ঠিক রয়েছে বাংলা স্পেলিংটা ভুল সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ অনলাইন থেকে কীভাবে সংশোধন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভোটার কার্ডের যাবতীয় কাজ অনলাইন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন ডট ইন তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে এইবার পোর্টালে আসার পর যদি আপনি ভোটার কার্ডের কোনোরকম কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালে প্রথমেই আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে চাইলে আপনারা নিচের দিকে চলে আসবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করে কিন্তু এখানেও আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন চাইলে আপনারা ভোটার পোর্টাল বিটা যে অপশনটা রয়েছে সেই বিটা পোর্টালে গিয়েও কিন্তু আপনারা নাম রেজিস্ট্রেশন করে বা লগ ইন করে সেখান থেকেও ভোটার কার্ডের কাজ করতে পারেন তো চাইলে আপনারা এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করে সেখান থেকে লগ ইন হয়ে নেবেন বা রেজিস্টার করে নেবেন বা চাইলে আপনি ভোটার পোর্টাল বিটা অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যে পেজে কিন্তু এখানে আমি প্রথম থেকে লগ ইন ছিলাম তো এখান থেকে আমরা লগ আউট হয়ে দেখাচ্ছি আপনাদের এখানে লগ আউট হওয়ার পর কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চলে আসবে যখন আপনি ভোটার পোর্টাল বিটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে লগ ইন যদি আপনার কাছে লগ ইন আইডি থাকে যদি আপনি এই পোর্টালে আগে থেকেই নিজের নাম রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশনে ক্লিক করলেই আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্ট এখনও পর্যন্ত তৈরি না হয় সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনি ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যেহেতু আমরা আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে আমরা কী করবো লগ ইন হেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী লগ ইন পেজটা চলে আসবে এইবার আমরা এখানে মোবাইল নাম্বার দেবো অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই মোবাইল নাম্বারটা দেবো দেওয়ার পর পাসওয়ার্ড তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে অর্থাৎ প্লাস বা মাইনাস সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে দেবো ক্যাপচা কোড ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলেই কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে অর্থাৎ প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রোফাইল ওপেন হলেই কিন্তু আপনারা যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন যাবতীয় কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন যেমন প্রথমে চলে এসেছে নিউ ভোটার রেজিস্ট্রেশন তো যারা যারা নতুন ভোটারের জন্য আবেদন করবেন তারা কিন্তু ফার্স্ট অপশানে ক্লিক করে এখান থেকে নতুন ভোটার কার্ডের জন্য এখনই আবেদন করতে পারবেন তো যারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তারা কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে এখান থেকে নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন তারপরে রয়েছে কারেকশান ইন ভোটার আইডি তো যেহেতু আমরা ভোটার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ সংশোধন করব সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন কারেকশন ইন ভোটার আইডি সেই অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে যেহেতু আমরা আগে থেকে অ্যাপ্লিকেশান করেছিলাম সেক্ষেত্রে সেক্ষেত্রেও আই ওয়েন্ট টু সাবমিট ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা ইয়েস ফর নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু যার নামে অ্যাকাউন্ট তৈরি আছে তার নামটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার নাম চলে এসেছে মাই নেম ইস ভোটার মিত্রা তো আমরা কী করবো লেট স্টার্ট অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে চলে এসেছে যেখানে চলে এসছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার তো যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার ক্লিক করতে পারেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বারে ক্লিক করতে পারেন তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বারে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে যেখানে কিন্তু আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ যে ভোটার কার্ড আপনি কালেকশন করবেন সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে এখানে ফ্যাচ ডিটেলস অপশনে ক্লিক করবেন তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ডিটেলস অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের রেকর্ড চলে আসবে দেখতে পাচ্ছেন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি নাম্বার ভোটার আইডি নাম্বার চলে এসেছে প্লিজ ক্লিক অন প্রোসেড বোটন তো আমরা কী করবো এখানে প্রোসেড অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে যে ভোটার কার্ড নাম্বার আপনি দিলেন সেই ভোটার কার্ডের ডিটেলস চলে আসবে কার নামে ভোটার কার্ড তার বাবার নাম কি আছে তারপরে স্টেট কোনটা আছে জেন্ডার কি আছে তো আমরা দেখে নেওয়ার পর কী করবো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে যেখানে রয়েছে রিজন ফর অ্যাপ্লাইন ফর কারেকশন এইবার আপনি কি পরিবর্তন করতে চাইছেন ঠিক আছে তো আমরা কি করব সেকেন্ড অপশন যেহেতু আমরা কারেকশন করবো সেক্ষেত্রে আমরা কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল সেকেন্ড অপশনে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে চলে এসেছে সিলেক্ট দ্য এন্ট্রি হুইজ টু বি কারেক্টেড তো এবার আপনি কোন কোন জিনিস সংশোধন করবেন যদি আপনার নামে স্পেলিং ভুল থাকে অর্থাৎ ইংলিশ স্পেলিং ঠিক রয়েছে বাংলা স্পেলিং ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি নামের ওপর ঠিক করতে পারেন যদি আপনার রিলেটিভ নেম অর্থাৎ বাবার নামের স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনি নেম অফ রিলেটিভে ক্লিক করতে পারেন যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে অ্যাড্রেস পরিবর্তন করতে চান বা কারেকশন করতে চান বা লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস কারেকশনের উপর টিক করতে পারেন তো যে যে সংশোধন আপনি করবেন সেই সেই জায়গায় টিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এন্টার দ্য ডিটেলস হুইচ নিড টু বি কালেক্টেড অ্যান্ড চেঞ্জ তো প্রথমে চলে এসছে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ আধার নাম্বারে টিক করবেন টিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে আপনি সেকেন্ড অপশন পেয়ে যাবেন আই এম নট এবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বারে টিক করলে কিন্তু এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনারা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর নাম এইবার যদি আপনার নামে স্পেলিংয়ে ভুল থাকে তো আমরা এখানে একটা নাম লিখছি তো এখানে আমরা নাম লিখে দিচ্ছি একটা তো নাম লেখার পর অটোমেটিকলি কিন্তু এই যে যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনারা এই লোকাল ল্যাঙ্গুয়েজের বক্সে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কম্পিউটার কিবোর্ডটা চলে আসবে এখান থেকে আপনার বাংলা নামের স্পেলিংটা লিখে নেবেন তো আমরা এখানে বাংলা নামের স্পেলিংটা লিখে নিচ্ছি এবার হয়তো অনেকের নাম সন্দীপ থাকতে পারে সেক্ষেত্রে আপনারা সন্দীপ কিভাবে লিখবেন সন্দীপ লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন দন্তের স এখানে পেয়ে যাবেন আপনারা তো এখান থেকে আমরা দন্তের স নিয়ে নিচ্ছি তো দন্তের স নিলাম তারপরে নয় দয় দীর্ঘি তাই তো তো এখানে আমরা নয় দয় দীর্ঘি দিয়ে দেবো নয় দয় দীর্ঘি দেওয়ার জন্য কী করবো এখানে দন্তের নিলাম নেওয়ার পর এই যে রেপ অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এখানে আমরা দ দিয়ে দেবো ঠিক আছে দ এখানে দ আমরা দিয়ে দিচ্ছি কি করবো এখানে প দিয়ে এখানে তো এখানে কিন্তু সন্দীপ নামটা চলে এসছে ঠিক একইভাবে যাদের নাম সন্দীপ রয়েছে বা শুভদীপ রয়েছে এরকম যাদের নাম রয়েছে তারা কিন্তু এখান থেকে কম্পিউটার কিবোর্ড থেকেই নিজের নাম লিখতে পারবেন তো আমরা এখানে রাকেশ লিখে দিচ্ছি যেহেতু আমাদের নাম ঠিক করছি সেক্ষেত্রে আমরা এখানে রাকেশ লিখে দিচ্ছি তো নাম লেখার পর আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর যদি আপনার সার নেম অর্থাৎ পদবীতে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কোনো আপনি পদবী লিখবেন লেখার পর লোকাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন অটোমেটিকলি নাম চলে আসবে না আসলে কিবোর্ড চলে আসবে সেই কীবোর্ড থেকে আপনারা পদবিটা লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনার নামের একটি প্রুফ অর্থাৎ আইডি প্রুফ কিন্তু দিতে হবে সেক্ষেত্রে আপনার চুজ ফাইলে ক্লিক করবেন সেখান থেকে আপনি আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট দিতে পারেন সেক্ষেত্রে চুজ ফাইলে ক্লিক করে সেখানে আপনার ডকুমেন্ট আপলোড করে দেবেন আপলোড করার পর এবার চলে আসবে রিস্তেদার অর্থাৎ নেম অফ রিলেটিভ যদি আপনার বাবার নামে স্পেলিংয়ে ভুল থাকে বাংলা স্পেলিং বা ইংলিশ স্পেলিং সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে বাবার নামটা লিখবেন ইংলিশে লেখার পর বাংলা ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রঞ্জিত বা নামটা ঠিক আসেনি তো আমরা কি করব রঞ্জিত নামটা লেখার জন্য এই বক্সে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ব্যাকস্পেস করে নামটা টোটালি কেটে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা টোটালি আমরা কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখান থেকে আমরা নাম লিখে নেব তো রঞ্জিত বানাম এখান থেকে লিখে নিচ্ছি তো ঠিক এইভাবেই যাদের বানামে ভুল রয়েছে তারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে এই পদ্ধতির মাধ্যমে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে পারেন পাশাপাশি আপনার যদি অ্যাড্রেসে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে অ্যাড্রেসও কারেকশন করতে পারেন যদি বাবার নামে কোনো রকম ভুল থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে সেক্ষেত্রে আপনি বাবার নামও এখানে ঠিক করতে পারবেন আপনারা যদি অ্যাড্রেস ঠিক করতে চান সেক্ষেত্রে প্রথমে হাউস নাম্বার লিখবেন এখানে দেখুন হাউস নাম্বার দিলে অটোমেটিকলি কিন্তু হাউস নাম্বারটা বাংলায় চলে আসবে ঠিক একইভাবে লোকাল এরিয়া বা স্ট্রিট অর্থাৎ আপনার টোটাল ঠিকানা লিখবেন ঠিকানা লিখলে কিন্তু এখানে অটোমেটিকলি বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে তো লেখার পর আপনারা পোস্ট অফিস লিখবেন অটোমেটিকলি বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে টাউন ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখবেন বাংলা স্প্রিংয়ে চলে আসবে চলে আসার পর এখানে আপনারা সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে ডকুমেন্ট আপলোড করবেন কোন ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিজি লকারের মাধ্যমে আপলোড করতে পারবেন বা ম্যানুয়ালি আপনি আপলোড করতে পারবেন আপলোড সিলেক্ট ফাইল টু আপলোডে ক্লিক করবেন সেখানে আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু এখানে ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে ডকুমেন্ট আপলোড করার পর আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে ডিটেলস অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার একটা প্রিভিউ চলে আসবে সেই প্রিভিউ আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা ফর্মটা সাবমিট হয়ে যাবে আপনাকে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি অর্থাৎ যাদের ভোটার কার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ ভুল রয়েছে অর্থাৎ বাংলা স্পেলিং ভুল রয়েছে তারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে নামের বাংলা স্পেলিং ঠিক করতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই কাজটি করতে পারবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ